গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে মোটামুটি 9:23, কালকে আমরা ঘুমিয়েছি ভোর 4টার দিকে, আজকে সকাল সকাল আবারও উঠে গেছি, ফুল এনার্জিতেই রয়েছি দুজনে। তো কদিন ধরে ঘুমের ঘাটতিটা যাচ্ছে বুঝতে পারছি, আর ফুল করে নেবো, কোনো অসুবিধা নেই, কাজ আছে। আজকে যাবো ডিমার, তোমাদেরকে কেমন যেমনটা বলে কালকে রাত্রে ব্লগটা শেষ করেছিলাম। আর আজকে তিনখানা বেলি ফুল ফুটেছে গাছে, ওপরে একটা নিচে, ওই যে দুটো ফুটেছে, তো সবটাই তো ঠিক আছে। এখন যাবো ডিমার, তার আগে আমি ঘরটা ছাতিয়ে নিয়েছি, ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এই যে এখানে ঢাকা চাপা দেওয়া রয়েছে, এসে যতটা তাড়াতাড়ি হয়। আর আজকে আমি যাব ডিমার থেকে এসে নিয়ে এই কাপ দুটো চেঞ্জ করতে, একটা থেকে একটা স্লাইট ছোট আছে, খুব একটা চোখে ধরা দিচ্ছে না। দাঁড়াও তোমাদেরকে যে কি করে দেখাই, এই যে কাপ দুটো যে আছে এইখানকার একটু মাথাটা ওইটা বেরিয়ে থাকছে। আমি কেন নেবো একটা ছোট একটা বড়, আমি সেট করে এনেছি, যদিও চোখে সেভাবে ধরা পড়ছে না কিন্তু পড়ছে, একটা ছোট একটা বড় একটু বোঝা যাচ্ছে আর কি। তো ওই জন্য যাবো চেঞ্জ করতে, ডিমারটা ঘুরে আসি তারপর যাব। আর আমার এইসব ব্যাপার একটু খুঁতখুতানি আছে তো ওই জন্যে। তো চলো বেরোই আগে। মাঠ খোলে হচ্ছে 9:00, এখন বাজে 9:37। এইদিকে তো বাইক স্কুটির লাইন দেখতেই পাচ্ছ, এই দিকটাতেও রয়েছে পুরোটা, আবার ওই দিকটাতেও রয়েছে, আর সামনের পোর্শনও প্রচুর রয়েছে। তাই ওকে আমি বলছিলাম যে এই নাকি আমরা সকাল সকালে আসলে ফাঁকা পাবো। তো একটু একটু ভিড় রয়েছে ভেতরটাতে, খুব একটা ফাঁকা নেই, কারণ মাসের প্রথম দিকটা ডিমার্ট একদমই ফাঁকা পাওয়া যায় না, সেটা তুমি যখনই, আর শনি রবিবার তো পা দেওয়াই যায় না, মানে মোটামুটি সকালে রান্নাবান্না ভুলে আসতে হবে, আর নয়তো রাত্রিবেলা আসলে 6টার দিকে এলে 9টায় বাড়ি পৌঁছানো যাবে আর কি। তো এইসব ব্যাপার স্যাপার ব্যাগপত্র নিয়ে নিয়েছি, তো চলো দেখি ভেতরটায় কতটা কি ফাঁকা ভিড় পাই। আশা করি ফাঁকাই পাবো, খুব একটা ভিড় পাবো বলে মনে হচ্ছে না। হ্যাঁ, খুব একটা ভিড় পাবো বলে মনে হচ্ছে না, 9:37 তো 10:30-এর মধ্যে হয়ে যাবে আমাদের, আশা করছি। মানে বিলিং কাউন্টারেই টাইমটা একটু বেশি লাগে, তো আশা করছি হয়ে যাবে। বাট ফাঁকা থাকলে না, মোটে দুটো বিলিং কাউন্টার খোলে, আছে তো 10টা-12টার মতো বিলিং কাউন্টার, কিন্তু সকালবেলাটা ভিড় কম থাকলে খোলে দুটো, তো ওই জন্য একটু চাপে রয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে সামনে কতটা লাইন রয়েছে বাইক টাইকের। আর ভেতরে তো খুব একটা জানি না, কোভিডের টাইমে একবার আমাকে বলে, মানে এখানে আসার পরপরই বলেছিল যে ভিডিও করা এলাও নয়, এখানেও এত জমে গেছে। তো চলো এবার ঢুকি। এই সবেমাত্র এলাম ঘরে, তো আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ, ওই জামা কাপড়গুলো কালকে যেগুলো কেচেছে ওইগুলো আজকে ভাজ করব, এখন রান্না বসি। আর এই তো ডিমার্টের ব্যাগ, ডিমার্টে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 12টা, আর গ্লাসটা আবার চেঞ্জ করতে গেলাম, বললে এখন হবে না সকালবেলা, তাই সন্ধেবেলা হবে, ভালো কথা, কিন্তু ওনার ব্যবহারটা খুব একটা ভালো লাগেনি। তো যাব আমি বিকেলে, ছাড়বো আমি না এর জন্যেই, তো বিকেলবেলা গিয়ে আমি চেঞ্জ করে আনবো। তো চলো এবার যাব রান্নাঘরে, আর পাচ্ছি না, ঘর ছাদ দেওয়া তো রয়েইছে, ঘরটা মুছতে হবে শুধু। রান্নাঘরটাকে আমি কিছুটা গুছিয়ে এনেছি, চলো আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখাই। এখানে আমি লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি, ঢাকনাটা বেশ মাপ মতো হয়েছে, যদিও এটা এখানকার লাল শাক নয়, কি বেশ শাক একটা বলে, যাই হোক। তো এখানে আমার আলুটা কাটা রয়েছে, ঢ্যাঁড়স কাটা রয়েছে, এখানে মশলাটা করা আছে, আর এখানে আমি চালটা ধুয়ে রাখলাম, আর এখানে আমার ডালটা সেদ্ধ করা আছে। তো চলো লাল শাকটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি ঘরটা মুছে নিই। কদিন ধরে রেস্ট হচ্ছে না সেটা তোমরাও বুঝতে পারছো, যাই হোক শাক তো নেমে গেছে। দেখো আগের দিন বলছিলাম শাকটা সহজে সেদ্ধ হচ্ছে না হচ্ছে না, ওই শাকেরই কিন্তু শাক কালকে, আমি আমি তো ভালো কাটতে পারি না তাই টাইম বেশি লাগে, কালকে কাটার পরেও একটু চপ করে নিয়েছিলাম, চপারটাতে ওই টেনে টেনে সেটা সেটাই করে নিয়েছি, যাই হোক হয়ে গেছে। ওই চপারটা দিদি দিয়েছিল কিন্তু ওটা না একটু প্রবলেম হচ্ছে, যাই না কেন মানে টানতে গেলে আটকে যাচ্ছে, ও হতে পারে অনলাইন জিনিস তো মানে হয়তো ঠিক বোঝা যায়নি তখন, এখন একটু স্প্রিংটাই গন্ডগোল হচ্ছে আর কি, যাই হোক না কেন। তো এবার দেখো এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই জায়গাটা পুরো আমি পরিষ্কার করে সব ভাঁজ ভাঁজ করে আলমারিতে ঢোকানো হয়ে গেছে, জায়গা জিনিস জায়গায়। আর টেবিলও আমি, প্লেন গেলে এত আওয়াজ হয় যে কি বলবো, যাই হোক, তো টেবিলও আমি গুছিয়ে দিয়েছি, সমস্তটা গোছানো হয়ে গেছে। আর এখন কড়াইতে বসিয়েছি পেঁয়াজের ডাল, এখন বাজে 12:45, পেঁয়াজের ডাল তো হচ্ছে গ্যাসে, তো হতে থাকুক। তাই ভাবছিলাম যে কাজ করতে
বেশিক্ষণ লাগে না কিন্তু আর এখানে তো লাইন দিয়ে সমস্তটা রয়েছে এখানে ব্যাপারটা হচ্ছে আগে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে ব্যাগগুলো এখানে রেখে তারপর আবার ডাইনিংটা মুছেছি নাহলে ব্যাগগুলো তো অনেকটা জায়গা খাচ্ছিল আর ডাইনিংটা সত্যি বলতে দেখতেও খারাপ লাগছিল তার জন্য আমি রান্নাঘরে রেখেছি সন্ধ্যেবেলা দেখি কাপ দুটো তো আমাকে চেঞ্জ করতে যেতে হবে তার আগে বিকেল থেকে বসে বসে এইগুলোকে আগে সেট করবো ভাবছি সেট করে যাব কাপ দুটো চেঞ্জ করতে মানে একটা করতে হবে চেঞ্জ একটু ছোট তো বাজারেই গেলেই হয়ে যাবে আমারও ভালোই হবে একটু হাঁটা হবে ভেবেছিলাম সকালে স্কুটিতেই হয়ে যাবে কিন্তু হলো তো না যাই হোক এসে তো আমার ঘর ছাড়তে হয় ছিল ঘর মোছা ঘর দোয়ার গোছানো এই ব্যাগগুলো এখানে সেট করেছি রান্নাও মোটামুটি এগোচ্ছে আর কি অনেক ছড়ি ছিটিয়ে থাকলে মনে হবে অনেক কাজ কিন্তু হাত দিলে আর বেশিক্ষণ লাগে না ওই দেখো গাড়িটা আজকে আবার এসেছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো ও গেল আনতে কারণ আমাদের মাছ নিয়ে আজকে ডিম ভাজা খাওয়ার প্ল্যান হচ্ছিলো দেখা যাক যদি মাছ নিয়ে আসে তো দু পিস ভাজবো আমি বললাম বেশি আনতে না দুটো মাছ আনতে কারণ আমাদের মাছ কিনতে যাওয়ার প্ল্যান আছে শনিবার দিন সকালবেলা তো ওই জন্য বললাম দুটো দিলে আনতে নয় তো আনতে হবে না থাক যদি বলে 1 কেজি নিতে হবে বা এরকম কিছু তাহলে নিতে হবে না শেষ করতে করতে বাজে 1:30 এবার যাব আমি স্নান করতে ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি স্নানটা করে আসবো তারপর আর মাছ আমরা দুটো আনবো করতে করতে 1 কেজি নিয়ে এসেছে তেলাপিয়া মাছের ওয়েটটা একটু বেশি হয় ভেতরে অনেক ওই তেল টেল থাকে আর কি আর যাই হোক আমার মনে হচ্ছে ওজন একটু কমও দিতে পারে মনে হচ্ছে আমি কাউকে ব্লেম দিতে চাই না অকারণে যাই হোক আমার মনে হচ্ছে কারণ মাছ কিনি আনি যাই হোক আমার মনে হচ্ছে 900 গ্রাম মতো এরকম 950 এরকম দিচ্ছে আর কি যাই হোক 100 টাকা করে নিচ্ছে ভিড় প্রচণ্ড এক একজনে 2 কেজি 3 কেজি করে নিয়ে যাচ্ছে আমরা 1 কেজি আনলাম 1 কেজিতে 4টে মাছ উঠেছে এই আর কি তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি এখন কাটার সময় নেই সত্যি কথা বলতে 1:30 বেজে গেছে যেহেতু 1টা বাজলে তাও আমি ট্রাই করতাম তো ওই 4টাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে বার করে আমি কেটে নেবো আর আগের মাছের 2 পিস ছিল আর কি তো সেই 2 পিস বার করে নিয়েছি যেটা আমাদের কালকে খাওয়ার কথা ছিল সেটা আজকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখে গেলাম আমি তো এসে আমি ভাজবো আর ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি এসে ঠাকুর পুজো দিয়ে ভাজাটা বসাবো মাছের গন্ধেতে তো মোমো করছে চলে এলাম দেখতে মাছের যা গন্ধ বেরিয়েছে লেজা ও দোকানে লেজা এদিকে ভাত এটা তো হাত দেবো না গরম আছে উমা এখানে ঢেঁড়সের আর আলুর দিয়ে ঝাল এখানে নিচে শাক আর তার তলায় নিশ্চয়ই ডাল আছে তাই তো ব্যাস ঠিক আছে এই যে জেমিনি না আনা হয়েছে বা জেমিনি যদিও বা এটা কোনো অ্যাড নয় তো ফরচুনের পরে মানে কিছু ভাল লাগলে পরে সেটা আমার জেমিনি লেগেছে ধারাটা ভালো বাট যাই না মাছ ভাজাটাই খালি দেখি যাই মনে হচ্ছে ডিমের অমলেট আমার কথা ছিল আর কি ঠিক আছে মাছ না হলে হয় ডিমের অমলেট তো এমনি খেয়ে নেওয়া যায় টিফিনে তো চলো তুমি কেটে নাও হ্যাঁ তা তো মাছটা ভাজা হলে খেতে বসবো ব্যাস ব্যাস তো দিচ্ছি তার আগে নিজের গাছের ফুল ছিঁড়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা এগুলো না না তুললে না পুরো ঝরে যায় তো চলো 3 ঠাকুরকে আজকে 3টে দিতে পারবো এখন বাজে সন্ধ্যে 7:21 বেরোবো ভেবেছিলাম 6:30 সেই মতো আমি রেডিও হয়ে গেছিলাম সন্ধ্যে ঠন্ধে দিয়ে একদম 6:45 বেজেছিল কিন্তু তারপর করলো আমার এক বান্ধবী ফোন তো তার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট করে ফেলেছি এখন 7:21 বাজে লাস্টে আমি বেরোতে পারছিলাম না কারণ লিফটে ঢুকলেই না ফোনটা কেটে যায় টাওয়ারের কোনো একটা প্রবলেম হয় তো আমি ওর জন্য আবার নাবলাম সিঁড়ি দিয়ে আজকে সিঁড়ি দিয়ে নাবতে তো তেমন একটা কষ্ট হয় না তো সিঁড়ি দিয়ে নাবতে নাবতে ওর সাথে কথা বলে লাস্টে গেটের কাছে এসে আমি বললাম এবার রাখি রে পরে আবার কথা বলো বান্ধবীদের সাথে কথা বলতে গেলে এটাই হয় তো চলো এবার যাই বাজারে দেখি কাপ দুটো পাল্টে দেয় কিনা আমি এসে গেছি রান্না করতে তো করবো তো পানির তো সেটা করতে এলাম তার বুঝিয়ে কথাটা বলতে পারছি না কারণ এইদিকে কাজ করছিলাম তাই 9:30 দিকে এসছি আমি একটু কিছু গুছিয়ে ফুছিয়ে নি না আর তারপর কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি কড়াইটাতে না রান্না করেও শান্তি পাচ্ছি মেজেও শান্তি পাচ্ছি অবশ্য নতুন নতুন তো সবটাই ভালো লাগে আর কি ওই আর কি যাক কদিন তারপর তোমাদেরকে আরো ভালো করে বলতে পারবো যাই হোক তো পেঁয়াজ ক্যাপসিকাম এসব দিয়ে করবো আর কি
তো প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। আমি যদি পনিরে নুন হলুদ না মাখাই তখন না এরকম কড়াইয়ের মধ্যে নুন হলুদটা মা মানে দিয়ে দিই আর কি, তারপর পনিরগুলো ভাজতে বসিয়ে দিই, তাহলে হয়ে যায়। আর অনেকটাই না কম তেলে দিলেই হয়ে যাচ্ছে কড়াইটাতে, কারণ ডাবু তো নিচটা এরকম তো লাগছে না যে চেতনা কড়াই, ওই জন্যে মানে প্লেন ফ্ল্যাট কড়াই আর কি, তাই জন্য দিতে লাগবে, এরকম তো কোনো ব্যাপার নেই তেল। তো চলো করে নিই এবার। একটু ফ্রেশ ক্রিম দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ফ্রেশ ক্রিমও দেওয়া গেছে, কাসুরি মেথিও দেওয়া হয়েছে, এবার একটু আমি শুধু নাড়িয়ে দেবো। এইটুকু গ্রেভি আমার লাগবে, তো এবার আমি নামিয়ে দেবো, এটা হয়েই গেছে। দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতেও ভালো লাগবে আশা করি। তো চলো এবার আমি আটা মেখে রুটিটা করে নিই, আর এখন বাজে 10:15। আরো একটা কথা বলি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, পেঁয়াজ টমেটোটা ওরকম চপ করে দিয়েছিলাম দেখতেই পেয়েছিলে, তারপর সব মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়ে না আমি তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে, তারপরে আবার এটা ইউজ করেছি। খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার শেষ করার পালা। পনিরটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। তো চলো টাটা গুড নাইট, আর আমার সাথে যারা যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।